অভিনেত্রী মিঠু মুখার্জি বিনোদন জগৎ থেকে বিদায় নেওয়ার পর তাকে আর বিনোদন জগতের দুনিয়ায় দেখা যায়নি, কিন্তু তার আজও অগণিত ভক্ত আছে যারা তাকে দেখতে চায়, জানতে চায় তার বিষয়ে। বর্তমানে কোথায় আছেন, কেমন দেখতে হয়েছেন এই প্রবীণা অভিনেত্রী। আজকের এই উপস্থাপনায় আমরা আপনাদের সেটাই দেখাবো, বর্তমানে তিনি কোথায় আছেন, কেমন আছেন আর তাকে কেমন দেখতে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের একটাই অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন। তার ছবি একের পর এক হিট, বাংলার একসময়ের হিট অভিনেত্রী মিঠু মুখার্জি অনেকদিন ছেড়েছেন অভিনয়, কোনোভাবেই স্ক্রিনে দেখা যায় না তাকে। মর্জিনা আবদুল্লাহ সিনেমায় মর্জিনা হিসেবে তার ভূমিকা বা মৌচাক ছবিতে তার গলায় বেশ করেছি প্রেম করেছি গানটি কোনোদিনই ভুলতে পারবেন না বাংলার দর্শক, ঠিক যেন বাড়ির পাশের মিষ্টি মেয়ে। এমনই ইমেজ ছিল মিঠু মুখার্জি, সেই মতো মিষ্টি মেয়ের চরিত্রে তিনি ছিলেন খুবই মানানসই। কিন্তু এছাড়াও মহিলা কেন্দ্রিক ছবিতে নিজের অভিনয়ের দাপট দেখিয়েছিলেন তিনি। স্বয়ং সিদ্ধা ছবিতে তিনি অভিনয় করেছিলেন এক মানসিক ভারসাম্যহীনের স্ত্রী হিসেবে। এছাড়াও ছিল দুজনে প্রার্থনা ফাদার ছবিতে তার নজরকাড়া অভিনয়। শুধুমাত্র বাংলা ছবি নয়, হিন্দি ছবিতে দেখা গিয়েছে তাকে। বাসু চট্টোপাধ্যায়ের ছবি দিল লাগি, সফেদ ঝুট বা খানদোস ছবিতে আমরা পেয়েছি তাকে। তিনি শেষ আশ্রিতা ছবি করে বিনোদন জগৎ থেকে বিদায় নেন। একটা সময় মহিলা কেন্দ্রিক ছবিতেই নিজের অভিনয়ের দাপট দেখিয়েছিলেন এই অভিনেত্রী। শুরুটা করেছিলেন চিত্ত বোসের পরিচালিত বাংলা চলচ্চিত্র শেষ পর্ব দিয়ে। 1975 সালে মৌচাক ও স্বয়ং সিদ্ধার মতো প্রশংসনীয় দুটি বক্স অফিস হিট ছবিতে তিনি অভিনয় করেন। ছিলেন উত্তম কুমারের মিষ্টি নায়িকা। হোটেল স্নো ফক্স, কঙ্কাবতীর ঘাট, মৌচাক দিয়ে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করার জায়গা বানিয়ে নিয়েছিলেন তিনি। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও তিনি তার অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন। খানদোস সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রের এই দুষ্টু মিষ্টি অভিনেত্রী শেষ আশ্রিতা দিয়ে অভিনয় জগৎ থেকে বিদায় নেন ঠিকই, কিন্তু কোনো অসাধারণ বৈচিত্র্যময় জীবন তিনি বেছে নেননি। মুম্বাইয়ে খুব সাধারণ জীবনযাপনের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন প্রবীণা এই অভিনেত্রী। এখন তার বয়স 65, কিন্তু তার গালের সেই তিল আজও স্পষ্ট, আজও মুখে তার মিষ্টতা। না, এখন তাকে অভিনয় জগতে দেখা যায় না ঠিকই, কিন্তু তার একটি ছবি পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। সেখানে তিনি তার এক ভাই সমান একজনের সঙ্গে ছবি তুলেছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় এখন বেশ জনপ্রিয়। তার সিনেমার জনপ্রিয় দুটি গানের মধ্যে একটি হলো বেশ করেছি প্রেম করেছি আর একটি হলো হাই হাই প্রাণ চাই। এই দুটি গানের মধ্যে কোনটি আপনাদের পছন্দের সেটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।